কি খবর সবার? ভালো তো? কেমন আছে সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। ফাইনালি দ্য অ্যানাউন্সমেন্ট চলে এসলো, কাছের মানুষের অ্যানাউন্সমেন্ট রিলিজ করছে এবারের পূজায়, মানে 30 সেপ্টেম্বর রিলিজ করতে যাচ্ছে কাছের মানুষ মুভিটি। মুভিটির আমরা মুখ্য মূলকে দেখতে পাবো, নারায়ণ সুপারস্টার দেব এবং বোম্বা দাস দুজনকে দেখতে পাবো এই কাছের মানুষ মুভিটির মধ্যে। তো মুভিটির পরিচালক বিদ্যুৎ বসু, এমন মুভিটির শুটিং অনেক আগে শুরু হয়েছে, মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখন মুভিটি নিয়ে হাইপ রয়েছে, কারণ বোম্বা দেবন একসাথে অনেকদিন পর ফিরছে। হয়তো আগে কি তারা করেছিল একসাথে মুভি, আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তাদের এই বড় একটা কম্পো দেখার জন্য দর্শক মুখিয়ে রয়েছে, অনেক এক্সাইটেড, কারণ তার লাস্ট রিলিজ কিসমিস দারুণভাবে সাকসেস পেয়েছে। এবং সাথে প্রসেনজিৎ বোম্বাদার এই মাসে আরেকটি মুভি আসে, যেটা দিদার প্রোডাকশন হাউস থেকে আইকুকু আই, এবং ঈদের এই পুজোয় আরেকটি মুভি আসবে চেঙ্গে, যেটা দিদার। এবং এই ঈদে যেহেতু আপনার এই যে বলুন অসুর বা শেষ সরি আপনার রাবণ ভার্সেস কৃষ্ণের দারুণ সফলতা পেয়েছে, দুজনেই বারুণ দুটো মুভি বারবার বিশেষ করেছে, তো সেই জন্যই পুজোর মতো তারা দুজন আবার আসে চেকবিশ এবং কাছের মানুষ। তো কাছের মানুষের অ্যানাউন্সমেন্টে চলে আসলো, 30 সেপ্টেম্বর রিলিজ করতে যাচ্ছে। এখন দেখা যাক আপনার চেঙ্গিসের অ্যানাউন্সমেন্ট কখন আসে। তো আবারও বলছি কাছের মানুষ আসে 30 সেপ্টেম্বর আপনার প্রেক্ষাগৃহের মধ্যে এবার পুজো। জঞ্জমান, গুড বাই।